বিশ্বকাপে আগামীকাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। চার ম্যাচে দুই জয় আর দুই পরাজয় অস্ট্রেলিয়ার। অন্যদিকে উড়তে থাকা প্রোটিয়াদের হারানো ডাচরা মুখে আয় আরেকটি অঘটন ঘটাতে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছে কম অভিজ্ঞতার দলগুলো, সে কারণেই অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে থাকতে হচ্ছে তটস্থ। চার ম্যাচের দুইটিতে হেরে খানিক চাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার সাথে হারের পর শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের ডমিনেটিং ক্রিকেট জানান দিয়েছে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই আছে অজিরা। সেই সাথে অজিদের জন্য সুসংবাদ, ইঞ্জুরি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন নিয়মিত ওপেনার ট্রাভিস হেড। নেদারল্যান্ডসের সাথে মাঠে না নামলেও পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। বিশ্বকাপে সবার শেষে কোয়ালিফাই করা নেদারল্যান্ডস চার ম্যাচ খেলে এক জয়ের দেখা পেয়েছে। প্রোটিয়াদের হারিয়ে বড় চমক দেয় তারা, সে কারণে নিজেদের নিয়মিত একাদশেই ভরসা রাখছেন ডাচ অধিনায়ক। ওয়ান ডেতে নেদারল্যান্ডসের সাথে দুইবারের মুখোমুখি দেখায় দুইবারই জিতেছে অজিরা। নতুন কোনো ডাচ রূপকথার জন্ম না হলে সুবিধাজনক অবস্থানে থাকবে অস্ট্রেলিয়ায়। উইকেট বিবেচনায় এই বিশ্বকাপে দিল্লিতে হওয়া তিন ম্যাচের বোলিং ইকোনমিতে সুবিধাজনক অবস্থানে আছেন স্পিনাররা। অ্যাডাম জাম্পা, আরিয়ান দত্ত, ফন্ডার মারভিরা পাবেন বিশেষ সুবিধা। অন্যদিকে সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার ম্যাচে 700 রানও হয়েছে এই দিল্লির উইকেটে। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।